পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার এফটিও প্রসেসটা কি? আর আপনি এখনো পর্যন্ত পিএম কিষাণ প্রকল্প থেকে মোট কতগুলি কিস্তির টাকা পেয়েছেন? এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা জানব, তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। সেই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমরা এসে গেছি pmkisan.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। আর এই ওয়েবসাইটে আসার পর পেজের একটু নিচের দিকে আমরা আসব, নো ইওর স্ট্যাটাস এই যে অপশন আছে এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা আমাদের পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বারটিকে দেব। আপনাদের যদি রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে তাহলে আপনারা এখানে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এই অপশনে ক্লিক করবেন, আপনাদের মোবাইল নাম্বার অথবা আপনাদের আধার কার্ডের নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পরে আপনারা নো ইওর স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেবেন, এই ক্যাপচা কোড এখানে আপনারা দেবেন, তারপরে আপনারা গেট ওটিপি অপশানের উপরে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপি আপনারা এখানে দেবেন এবং তারপরে আপনারা গেট ডাটা অপশানের উপরে ক্লিক করবেন। গেট ডাটা অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের পিএম কিষাণের অ্যাকাউন্টের কিছু তথ্য এখানে শো করবে, আপনারা পেজের একটু নিচের দিকে চলে আসবেন। পেজের নিচের দিকে আসলে পরে এখানে আপনারা লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস অপশন পাবেন, এখানে কিছু নাম্বার আপনারা দেখতে পাবেন, এখানে দেখবেন 1 থেকে 17 নাম্বার পর্যন্ত আছে, অর্থাৎ এখনও পর্যন্ত 17টি কিস্তির টাকা দেওয়া হয়েছে। আপনারা 1 নাম্বার অপশনটি সিলেক্ট করবেন এবং দেখে নেবেন এফটিও প্রসেস আপনাদের ইয়েস আছে কিনা। যদি ইয়েস থাকে তাহলে এই কিস্তির টাকা আপনারা পেয়েছেন, নয়তো পাবেন। এনার ক্ষেত্রে যেমন পেমেন্ট প্রসেসে আছে, অর্থাৎ এখনও পর্যন্ত টাকা কিন্তু ঢোকেনি, প্রসেসিংয়ে রয়েছে। এইভাবে আপনারা 1, 2, 3 করে দেখে নেবেন, যতগুলি এফটিও প্রসেস আপনাদের ইয়েস থাকবে ততগুলি কিস্তির টাকা হয় আপনারা পেয়েছেন, নয়তো আপনারা পাবেন। এবার হলো এফটিও প্রসেস কি। এফটিও প্রসেস হলো ফান্ড ট্রান্সফার অর্ডার, অর্থাৎ এই ফান্ড ট্রান্সফার অর্ডার যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনাদের সেই কিস্তির টাকা ঢুকবে। এবং কোনো কোনো ক্ষেত্রে এটা নো থাকে, তার জন্য আপনাদের কিছুই করার প্রয়োজন নেই, আপনারা ওয়েট করবেন, দেখবেন এক সময় এসে এটা ইয়েস হয়ে যাবে। এবং যদি আপনাদের এই সমস্ত তথ্য ইয়েস থাকে, অর্থাৎ ল্যান্ড সিডিং, ইকেওয়াইসি এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস যদি ইয়েস থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু পিএম কিষাণের ইনস্টলমেন্টের টাকা পেয়ে যাবেন। তো এই হলো এফটিও প্রসেস। এফটিও প্রসেস হলো ফান্ড ট্রান্সফার অর্ডার, আর কতগুলি আপনারা কিস্তির টাকা পেয়েছেন আপনারা এখান থেকে এই ফান্ড ট্রান্সফার অর্ডার চেক করলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।